হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে হচ্ছে একটি র্যান্ডম ভিডিও, কোনো প্ল্যান ছাড়াই ভিডিওটি করছি। তো বেসিক্যালি আমরা যারা ক্যানাডায় মুভ করতে চাই জব অফার নিয়ে, বিশেষ করে ওয়ার্ক পারমিট, বিভিন্ন পাইলট প্রোগ্রাম আর এক্সপ্রেস এন্ট্রিতে যাদের একটি জব অফার থাকবে তারা একদম এগিয়ে যাবে, বিশেষ করে পাইলট প্রোগ্রাম এবং এক্সপ্রেস এন্ট্রিতে ইমিগ্রেশনের ক্ষেত্রে। আর যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন বা ওয়ার্ক পারমিটের মাধ্যমে ক্যানাডা যেতে চাইবেন তাদের তো অবশ্যই একটি জব অফার লাগবে। জব অফার মানেই তাদের যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা অনেকেই বলে থাকি যে বিভিন্ন জব সার্কুলারে অ্যাপ্লাই করার জন্য, এবং পাশাপাশি বলে থাকি ক্যানাডার বিভিন্ন কোম্পানিকে মেইল করার জন্য। তো হয়তো বলতে পারেন যে ক্যানাডার বিভিন্ন কোম্পানির লিস্ট আমরা কোথায় পাবো, কিংবা কোম্পানি অ্যাড্রেস অর কোম্পানি কন্ট্রাক্ট ইনফরমেশনটা আমরা কীভাবে কালেক্ট করব। হ্যাঁ, আজকে সেই বিষয়টাই দেখাচ্ছি। আমি এখন আছি ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং আমি যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক সেভাবে দেখবেন, তাহলে আশা করি আপনি ভালো কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার ভিডিওটি অস্পষ্ট দেখেন তাহলে অবশ্যই আপনি, এটা সাধারণত নেট কানেকশানের কারণে হয়ে থাকে, আপনি ভিডিওর কোয়ালিটিতে সেটিংয়ে গেলে একটি কোয়ালিটি অপশন পাবেন, সে কোয়ালিটিটা হাই করে নেবেন। ওকে, এই যে জব ব্যাংক দেখতে পাচ্ছেন, এই জব ব্যাংকে আপনি ব্রাউজার অপশানে আসবেন। ব্রাউজার অপশানে আসলে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, যেমন এখানে আছে ক্যানাডাতে বর্তমানে পপুলার যে জবগুলো সার্চ করা হচ্ছে এবং যে জবগুলো ইন ডিমান্ড জব রয়েছে সেটার একটা লিস্ট দেওয়া আছে। কোন ধরনের জব কতগুলো এখানে পোস্টিং করা আছে সেটাও এখানে পাশে দেওয়া আছে। সেকেন্ড অপশন পাবেন জবস বাই লোকেশান, আপনি কোন লোকেশনের জন্য জব খুঁজতেছেন, আপনি কি নোভা স্কশিয়ার জন্য নাকি আলবার্টা নাকি আপনি ইউকনের জন্য, তাহলে এখানে লোকেশান অনুযায়ী আপনি জবগুলো পেয়ে যাবেন। যেমন এখানে আছে জবস বাই ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির জব চাচ্ছেন, আপনি কি হেলথ রিলেটেড নাকি ম্যানেজমেন্ট নাকি ট্রেড ট্রান্সপোর্ট রিলেটেড, সেটা কিন্তু এখানে ভাগ করা আছে, আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। একদম লাস্টে আপনি পাবেন জবস বাই এমপ্লয়ার, এটাই মেন আমি যে বিষয়টা দেখাবো আপনাকে। এখানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত সকল সিরিয়ালের, এই 26টি সিরিয়াল লেটার মধ্যে যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির লিস্ট দেওয়া আছে। যেমন আমরা বিটা দেখি, আমি আবার বলছি এটি একটি র্যান্ডম ভিডিও আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, আপনি কি কোথায় কীভাবে খুঁজলে ক্যানাডার বিভিন্ন কোম্পানির লিস্ট আপনি পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কোম্পানির লিস্ট, এবং এখানে বি দিয়ে যতগুলো কোম্পানি আছে তাদের জব ব্যাংকে লিস্টেড করা সবগুলো কোম্পানির লিস্ট দেওয়া আছে। তো আমি আপনাদেরকে একটু শর্ট করে দেখাই। আমরা এগুলোকে কপি করব, কপি করে জাস্ট এক্সেলে আসবো, এক্সেলে এসে আমরা এটাকে পেস্ট করব। এখানে আমরা জাস্ট দেখি যে কতগুলো আছে, তাহলে দেখুন বি সিরিয়াল দিয়ে এখানে টোটাল প্রায় 300টি কোম্পানির লিস্ট দেওয়া আছে। আমি এটা জাস্ট আপনাকে বি সিরিয়ালটা দেখালাম, এবার যদি প্রত্যেকটা সিরিয়াল দেখাতে যাই তাহলে কিন্তু সময় অনেক বেশি হয়ে যাবে, দেখানো যাবে না। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বি সিরিয়াল দিয়ে, বি লেটার দিয়ে কোম্পানির লিস্ট, সেখানে প্রভিন্সটাও দেওয়া আছে বাই প্রভিন্স। হ্যাঁ, যেমন এটি কোন প্রভিন্সের আমরা এখানে দেখতে পাবো, বাই প্রভিন্সে ক্লিক করলে আমরা পেয়ে যাব প্রভিন্সের সিটি অনুযায়ী বিভিন্ন এখানে চলে আসবে। হ্যাঁ, যেমন এইটা হচ্ছে অন্টারিও, এটা হচ্ছে যে কিউবেক, এটা হচ্ছে যে অর্থাৎ কোন সিটির কোন প্রভিন্সের এভরিথিং এখানে ডিটেলস চলে আসবে। যেমন আমরা এখানে এম সিরিয়ালে দেখি, যদি আমরা এখানে এম সিরিয়ালে দেখি তাহলে দেখুন অসংখ্য এখানে কোম্পানি লিস্ট এখানে দেওয়া আছে। এখন আপনি কীভাবে এগুলো এদেরকে সার্চ করবেন, আপনাদেরকে এদের বিভিন্ন ইনফরমেশান কন্ট্রাক্ট ইনফরমেশান আপনি গুগল থেকে নিয়ে নিতে পারেন। যেমন আমরা জাস্ট একটা দেখি, যদি আমি এই যে কোম্পানিটা যেটা সিলেক্ট করলাম এইটা ম্যাকডোনাল্ডস, এই জব ব্যাংকে তাদের কয়টা জব পোস্টিং দেওয়া আছে দেখুন, এখানে তাদের টোটাল এই কোম্পানির
278টি জব দেওয়া আছে জব সার্কুলারে, এখানে তারা এখানে পোস্ট করেছে। তার মানে হচ্ছে তারা ম্যাকডোনাল্ড মানে হচ্ছে যে কি মেবি রেস্টুরেন্ট রিলেটেড হবে এটা। যে দেখুন এখানে তাদের একটি রেস্টুরেন্টের কত ধরনের তারা এখানে লোক নিচ্ছে এবং জব সার্কুলারগুলো তারা এখানে পোস্ট করতেছে। এখন আপনি কি করবেন, আপনি যেমন আমরা জাস্ট একটাতে দেখি, যেমন ফুড সার্ভিস সুপারভাইজার, এখানে দেখি 10 অক্টোবর 2021 এটি পোস্ট করা হয়। এখানে আপনি তাদের কিছুটা একটু ধারণা পেয়ে যাবেন তাদের, যেমন কোথায় এটা তাদের এখানে এটাকে তাদের লোকেশানটা। হ্যাঁ, আর তাছাড়া আপনি এখানে যদি অ্যাপ্লাই করতে চান, এখানে তো অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন যেটা আপনাদের এইচআর হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে অনেক কোম্পানির ক্ষেত্রে আপনি গুগল থেকে সার্চ করে কীভাবে নেবেন, তখন আপনি এটাকে কপি করবেন, কপি করে আপনি এখানে জাস্ট গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন। আমরা এখানে দেখতে পেলাম কি, এটা হচ্ছে যে কোন প্রভিন্সে, বিসি মানে ব্রিটিশ কলম্বিয়া। তাহলে আমরা লোকেশনটাও একটু কপি করে এখানে দিয়ে দিতে পারি। তাহলে এখানে চলে আসছে মোটামুটি। হ্যাঁ, পাওয়ার রিভার ব্রিটিশ কলম্বিয়া, এই হচ্ছে তাদের ফোন নাম্বার আছে এখানে, এবং এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, আমরা যেটা বুঝতে পারলাম। আমি কিন্তু সকল কোম্পানি দেখাতে পারবো না, জাস্ট আমি একটি কোম্পানির আপনাদেরকে দেখাচ্ছি আপনি কীভাবে তাদের বিভিন্ন ইনফরমেশনগুলো আপনি নেবেন। এই যে তাদের ওয়েবসাইট পেয়ে গেলেন, তাদের ওয়েবসাইটে গেলে তাদের পার্সোনাল এজে দেখতে পাচ্ছেন, ফেসবুক, টুইটার, ইউটিউব, হ্যাঁ, ইনস্টা, মেবি এটা পিন্টারেস্ট, এই জাতীয় বিভিন্ন আপনি তাদের তাদের সাথে যোগাযোগ করার বিভিন্ন মাধ্যম পেয়ে যাবেন। এবং অ্যাবাউট আস, প্রত্যেকটা কোম্পানির একটা কন্ট্যাক্ট আস থাকে, আমরা এখানে তাদের সাথে কীভাবে যোগাযোগ করবো আমরা সেটা দেখি। যেমন এখানে কন্ট্যাক্ট আছে, এখানে তাদের একটা অ্যাড্রেস দেওয়া আছে এবং সাথে তাদের একটা ফোন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এখানে তাদের কোনো ইমেল দেওয়া নেই। তো এখানে আর একটু ঘাটাঘাটি করলে আপনি এখানে বিশেষ করে ফেসবুক, টুইটার এগুলোতে যখন আপনি লগ ইন করবেন, তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন, তখন আপনি মেবি আশা করি আপনি তাদের একটি ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ইমেল অ্যাড্রেস কোম্পানির পেয়ে যাবেন। তো ওভারঅল আপনি ফোন নাম্বার তো পেয়ে যাবেন। হ্যাঁ, তো যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইভাবে আপনি বিভিন্ন কোম্পানির অ্যাড্রেসগুলো, কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারেন, কালেক্ট করার পর তাদেরকে পার্সোনাল মেল করতে পারেন। এই হচ্ছে যে পুরো বিষয়টা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার আশেপাশে বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বার এবং যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।